সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। তার জন্ম 26 নভেম্বর 1890, মৃত্যু 29 মে 1977। সুনীতি কুমার চট্টোপাধ্যায় মধ্যবিত্ত পরিবারের সন্তান। সুনীতি কুমার ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা হরিদাস চট্টোপাধ্যায় ছিলেন ইংরেজদের সদাগারি অফিসের কেরানি। তিনি মতিলাল শীল ফ্রি স্কুল থেকে 1907 সালে এন্ট্রান্স পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করে 20 টাকা বৃত্তি লাভ করেন। স্কটিশ চার্চ কলেজ থেকে 1909 সালে তৃতীয় স্থান অধিকার করে FA পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। অতপর প্রেসিডেন্সি কলেজ থেকে 1911 সালে ইংরেজিতে সম্মানসহ BA শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে MA শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। 1918 সালে সংস্কৃতের শেষ পরীক্ষায় পাশ করেন এবং প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি এবং জুবলি গবেষণা পুরস্কার অর্জন করেন। কৃতিত্বের সাথে MA ডিগ্রি অর্জনের পর তিনি কলকাতা বিদ্যাসাগর কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরপর 1914 থেকে 1919 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন। 1919 সালে তিনি ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় লন্ডনে যান এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ধ্বনিবিজ্ঞানে ডিপ্লোমা লাভ করেন। 1921 সালে ওই একই বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করেন। তার অভিসন্দর্ভের বিষয়বস্তু ছিল ইন্দো আরিয়ান ফিলোজি। লন্ডনে থাকাকালীন সময়ে তিনি ধনিত্ব ও ইন্দো ইউরোপীয় ভাষাতত্ত্ব ছাড়াও প্রাকৃত ভাষা, ফার্সি ভাষা, প্রাচীন আইরিশ ভাষা, পুরনো ইংরেজি ও গ্রিক ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। অতপর লন্ডন থেকে তিনি প্যারিসে গমন করেন। সেখানে তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে স্লাভ ও ইন্দো ইউরোপিয়ান ভাষাতত্ত্ব, প্রাচীন সাগডিয়ান ও প্রাচীন খোতানি ভাষা, গ্রিক ও লাতিন ভাষার ইতিহাস এবং অস্ট্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের এশিয়াটিক ভাষাতত্ত্ব বিষয়ে অধ্যয়ন করেন। 1922 সালে দেশে ফিরে আসার পর স্যার আশুতোষ মুখোপাধ্যায় কর্তৃক ভারতীয় ভাষাতত্ত্বের খয়েরা অধ্যাপক হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পুনরায় কর্মজীবন শুরু করেন। এখানে দীর্ঘ 30 বছর কাজ করার পর 1952 সালে এমেরিটাস অধ্যাপক হিসেবে পুনরায় নিযুক্ত হন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের রচনা সমগ্র অধ্যাপক তারাপুর আওলার কাছে আবেস্তা অধ্যয়ন করেন। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রম বিকাশ সম্পর্কে 3 খণ্ডের দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থখানি রচনা করে অসাধারণ বিদ্যাবত্তার পরিচয় প্রদান করেন। অন্যান্য রচনাবলী হল বেঙ্গলি ফোনেটিক রিডার, কিরাত জনকৃতি, ভারত সংস্কৃতি, বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা, পশ্চিমের যাত্রী, ইউরোপ ভ্রমণ, জাতি সংস্কৃতি সাহিত্য, ভারতের ভাষা ও ভাষা সমস্যা, সংস্কৃতি কি দ্বীপময় ভারত, রবীন্দ্র সঙ্গমে, শ্যামদেশ ইত্যাদি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় যেই বইগুলো লিখেছিলেন সেসবের মধ্যে ধরা পড়ে তার সর্বব্যাপী জ্ঞানের পরিচয়। সুনীতি কুমারের জ্ঞান ও মেধার পরিচয় দিতে গিয়ে দেশ ও বিদেশের বোধমণ্ডলী তাকে এনসাইক্লোপিডিস্ট
অভিধায় ভূষিত করেছেন। একজন ভাষাতাত্ত্বিক হিসেবে বাংলা ভাষা ও সাহিত্য তথা বাংলা ভাষাভাষীদের সামগ্রিক পরিচয় অন্বেষণের মধ্য দিয়ে কাজ শুরু করেছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। জ্ঞান অন্বেষা সেখানেই থেমে থাকিনি, ক্রমে ক্রমে ভারতীয়দের সমগ্র সত্তার পরিচয় সন্ধান করে উপলব্ধি করেছেন মানুষের বিশ্বজনীন সম্পর্কে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় একজন অভিসংবাদী ভাষাতাত্ত্বিক হিসেবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় খ্যাতি লাভ করলেও তার জ্ঞানের ভাণ্ডার ছিল সুবিশাল। মানব সংস্কৃতির এমন কোনো বিষয় নেই যার সম্পর্কে এর অন্বেষা ছিল না। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ, প্রখ্যাত সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক